নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি হাজিনগরের ছাইগাদা ময়দানের সামনে। এখানে হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনআরসি এবং সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর বিরুদ্ধে হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিরাট পদযাত্রা আয়োজন করা হয়েছে। আমি ক্যামেরা পার্সনকে সেই চিত্রটি একটু দেখানোর জন্য অনুরোধ করব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বীজপুরের যুব কনভেনার সুজিত দাস মহাশয়। ওনার থেকেই জেনে নেব যে আজকের এই যে মিছিল বা পদযাত্রা কী নিয়ে, দাদা কী নিয়ে আজকের এই মিছিল বা পদযাত্রা? দেখুন, যে মোদি গভর্নমেন্ট যেভাবে এনআরসি আর ক্যাব মানুষের ওপর জোর করে চাপিয়ে দিচ্ছে, তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, উনি বলেছেন যে কোনো মতেই এনআরসি আর ক্যাব আমরা মেনে নেব না, আমাদের শেষ শক্তবিন্দু থাকতে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। মুখ্যমন্ত্রী এও বলেছেন যে ওনার বডির ওপর দিয়ে লাশের ওপর দিয়ে গিয়ে এনআরসি করতে হবে, উনি বেঁচে থাকতে করতে হবে না। তাই সারা বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছে, আমরাও নেমেছি, যেই পর্যন্ত এনআরসি প্রত্যাহার না হবে আমাদের আন্দোলন চলবে। আমরা মাঠে আছি, রাস্তায় আমরা আছি, এই আন্দোলন চলছে, চলবে। আমরা দেখেছি যে গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী মিছিল করেছেন এনআরসির বিরুদ্ধে, আজকেও করেছেন এবং আগামীকালও মিছিল রয়েছে। তার থেকেই উদ্বুদ্ধ হয়ে কি আজকের এই পদযাত্রা, এবং গতকাল আমরা দেখেছি কাছাপাড়াতেও হয়েছে গতদিন। হ্যাঁ, আমরা দিদির নেতৃত্বে আমার দলের নির্দেশ আছে, দলের নির্দেশ মেনেই আমরা রাস্তায় নেমেছি। যতদিন পর্যন্ত, শুধু আজকাল বসু না, যতদিন পর্যন্ত এনআরসি আর ক্যাব প্রত্যাহার না হবে আমরা রাস্তায় থাকবো, আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়বো। মানুষকে, মানুষের প্রতি কী বার্তা দেবেন? মানুষকে বলো শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, কোনো হিংসা করবেন না, কোনো আপনারা গাড়ি জ্বালাবেন না, রাস্তা অবরোধ করবেন না, গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণভাবে আপনারা আন্দোলন করুন। দিদি আপনাদের পাশে আছে, শেষ পর্যন্ত আমরা লড়াই করবো। বলে নিলাম বীজপুরের তৃণমূলের যুব কনভেনার মাননীয় সুজিত দাসের সাথে। হালিশহরের বুকে, হালিশহরের রাজপথে যে এনআরসি বিরোধী যে মিছিল, সেই মিছিলে পা মিলিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী, তার সাথে আমরা কথা বলে নেব। দাদা কী বলবেন এই মিছিল সম্বন্ধে, এত লোকের আজকে সমাগম? আজকে বিজেপি সরকার, মোদি সরকার যেইভাবে সমগ্র দেশে যে বিভাজনের রাজনৈতিক চালু করেছে বা মানুষের মধ্যে যে ভেদাভেদ করার সৃষ্টি করে, তার একটাই কারণ ওনারা যে বলেছিলেন আচ্ছা দিন আয়গা, বা মানুষের যে কর্মসংস্থা নিত্যনৈতিক জিনিসের দাম কমবে, প্রত্যেক বছর দু কোটি মানুষের, দু কোটি যুবক যুবকী কর্মসংস্থা হবে, এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেসব প্রতিশ্রুতি তো আর মানুষ বুঝতেই পারছে আজকের দিন কী আছে। আজকে মার
মার্কেটে বাজারে দেখুন পেঁয়াজ 150 টাকা, 1000 টাকা, গ্যাস নিত্যনৈমিত্তিক জিনিসের দাম বাড়ছে, মানুষের রোজগার কমে গেছে। সেই জায়গা থেকে মানুষের মাইন্ড ডিভাইড করার জন্য আজকে এই NRC লাগু করে মানুষের মধ্যে একটা বিধাভেদে একটা রাজনৈতিক চালু করেছে। বিশেষ করে উদাহরণ দেখুন আসাম, দেখুন আসামে যে NRC হয়েছে, ওনারা বলছেন মুসলিমকে তাড়াবে, যদি মুসলিমই তাড়ায় তাহলে 12 লক্ষ বাঙালি কেন, তাহলে হিন্দু বাঙালি NRC-তে নাম রয়েছে কেন। এখন নর্থ ইস্টে, সারা নর্থ ইস্টে মিজোরামের লোক বলছে আমরা একা থাকবো, অসমিয়ারা বলছে, অহমরা বলছে আমরা একা থাকবো, এখানে হিন্দু মানি না আমরাই থাকবো, নাগাল্যান্ডের লোক বলছে আমরা থাকবো, মেঘালয়ের লোক বলছে আমরাই থাকবো। এইভাবে NRC এইভাবে ভেদাভেদ দেশ ভাগের একটা ষড়যন্ত্র করছে BJP সরকার, মোদী সরকার। বঙ্গ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন যে এই যে রাজ্য যে উত্তাল, এই যে ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছে, বাস জ্বালিয়ে দিচ্ছে, ট্রেন বন্ধ করে দিচ্ছে, এর মূল কারিগর নাকি মমতা ব্যানার্জি, তার উস্কানিতে এই কাজ হচ্ছে, কি বলবেন? BJP একটা নতুন মুসলিম সংস্থা আমদানি করেছে পশ্চিমবাংলা মিনি বলে, তারা হচ্ছে BJP দালাল, তারা মুসলিম সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে তাদের প্রচুর টাকা দিয়ে জায়গায় জায়গায় মমতা ব্যানার্জিকে বদনাম করার জন্য তারা এইসব জিনিস, এটা BJP চক্রান্ত, তারাই এইসব পথে নেমে করছে। আর শেষ প্রশ্ন, কি বার্তা দেবেন রাজ্যের মানুষকে যে এই শান্তিপূর্ণভাবে যে এই যে গণ আন্দোলন, সে তার মাধ্যমে কি বার্তা দেবেন? দেখুন আমাদের পশ্চিমবাংলার মানুষ হচ্ছে শান্তিপ্রিয় মানুষ, সবসময় শান্তিতে থাকতে চায়, তাই সকল মানুষ জানে যে কীভাবে শান্তিতে থাকতে হবে, তাই নিজেদের মধ্যে সকল মানুষের কাছে আমাদের একটাই বার্তা নেত্রী মমতা ব্যানার্জি, আপনারা কোনো কিছু মানে অফা যাকে বলে তার কান মানে গুজবে কান দেবেন না, আমরা সবাই ভাই ভাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে উন্নয়নে যেটা হয় এটা শান্তি শৃঙ্খলা হয়, যেন সরকারি সম্পত্তি যেন ক্ষতি না হয় বা কারোর ক্ষতি না হয় সেই দিকে রেখে মানুষ তার রাজপথে নেমেছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি হাত শক্ত করার জন্য। ধন্যবাদ দাদা, আমরা কথা বলে নিলাম উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক সুবোধ অধিকারীর সাথে, যিনি এই ব্যারাকপুর লোকসভা অঞ্চলের অবজারভারও বটে। আপনারা এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি হালি শহরের লড়াকু তৃণমূল নেতা প্রবীর সরকারকে, ওনার থেকে জেনে নেব আজকের এই মিছিলের উদ্দেশ্য, কি উদ্দেশ্য আজকে? দেখুন গত কয়েকদিন আগে সংসদে CAB অর্থাৎ ক্যাব প্রডিউস করা হয়েছে এবং সংখ্যার বিচারে হয়তো এটা পাশও হয়ে গেছে, কিন্তু সংখ্যার বিচারে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল পাস করতে পারে কিন্তু মানুষের মন থেকে সিটিজেনশিপকে তাড়াতে পারবে না। তাই পশ্চিমবঙ্গের মাটিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাতৃসম নেত্রী গতকাল রাস্তায় নেমে জোড়াসাঁকোর মিটিং থেকে ঘোষণা করে দিয়েছে তার দেহে একটা প্রাণ থাকতে আর পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গ ছাড়া করতে দেবে না। তাই আমরা গর্ববোধ করি যে এমন একজন নেত্রী আমাদের সাথে পেয়েছি। দেখুন আজকে আমরা শুধুমাত্র হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বিশপুর তৃণমূল কংগ্রেসের ডাকে একটা প্রতিবাদী মিছিল করব বলে আহ্বান করেছিলাম। আপনারা এইখানকার মানুষ, আপনারা জানেন প্রতিনিয়ত আপনারা এই অঞ্চলটা কভার করছেন, আপনারা দেখবেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী ছাড়াও প্রচুর সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা আমরা জানি যে হিন্দুরা ছাড়াও বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাদেরকে কি আশ্বস্ত করে দেবেন বা তাদেরকে কি আশ্বাস দেবেন? না, আমরা আর কাউকে আশ্বাস দিচ্ছি না, আমরা শুধু বলছি আমাদের মাতৃসম নেত্রী আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে যতগুলো ঘটনা ঘটেছে কেন্দ্রীয় সরকার মানুষের বিরুদ্ধে ঘটিয়েছে, প্রথম কণ্ঠ যার বেজে উঠেছে প্রতিবাদ করে উঠেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আপনারা দেখেছেন পরবর্তীকালে তাকে অনুসরণ করে ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সের মানুষ প্রভিন্সের নেতারা তার সুরে সুর মিলিয়েছে। এবারও আপনি দেখুন যখন সংসদে NRC এবং ক্যাব
প্রডিউস করা হলো, তখন হয়তো সংখ্যার বিচারে সেটা পাস হয়ে গেছে, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই বলেছিলেন যে সংখ্যার বিচারে হয়তো এটা পাস হবে কিন্তু মানুষের মন থেকে এটাকে তাড়াতে পারবে না। আমার দেহে যতক্ষণ প্রাণ আছে তখন ততক্ষণ পশ্চিমবঙ্গের মাটি থেকে একটা লক্ষ্যও তাড়াতে পারবে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন পশ্চিমবঙ্গের বুকে ক্যাব হতে দেবো না, দেবো না। কিন্তু বঙ্গ বিজেপির থেকে অভিযোগ করা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর উস্কানিতেই নাকি এই যে উত্তাল রাজ্য সেটা মাননীয় মুখ্যমন্ত্রী উস্কানিতে কি বলবে? দেখুন, বিজেপি এই কথা বলবেই, ওদের মিথ্যে লগ্নে জন্ম, মিথ্যে কথা বলতে বলতে ওদের এটা আর মুখে বাঁধে না। যেমন করে 15 লক্ষ টাকার প্রতিশ্রুতি দিয়েছিল তেমনি করে একের পর এক ওরা মিথ্যে কথা বলে যাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, যেদিন প্রথম সারা পশ্চিমবঙ্গের বিক্ষিপ্ত কিছু জায়গায় হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটেছে, একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ঘোষণা করেছিল যে কাউকে ছাড়া হবে না, আন্দোলন করুন। আমরাও বলছি আন্দোলন হবে, কিন্তু সেই আন্দোলন হবে সুশৃঙ্খল, বিশৃঙ্খলভাবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী সেদিন বলেছিল যারা বিশৃঙ্খল করছে তাদের কাউকে ছাড়া হবে না। আপনি গতকাল দেখবেন যে যারা বিশৃঙ্খলা করেছিল তাদের মধ্যে অন্তত 1200 লোককে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনি জানবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানে পর্বত সমান সত্য কথা, তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন মিথ্যে কথা বলে না। বঙ্গ বিজেপি কী বললো না বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের সাথে মানুষ আছে, সাধারণ মানুষ আছে, সাধারণ পাবলিক আছে। আপনি দেখতেই পাচ্ছেন আজকের মিছিলের চেহারা, আমাদের দলের কংগ্রেস, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেমন আছে, আমরা তো রাস্তায় আছি। প্রচুর সাধারণ মানুষ, প্রচুর গৃহবধূ যারা ভয় পেয়ে গেছে এই এনআরসি আর ক্যাবে, তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছে। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম হালিশহরের লড়াকু তৃণমূল কংগ্রেস নেতা মাননীয় প্রবীর সরকারের সাথে। তিনি জানালেন যে আন্দোলন হবে সুশৃঙ্খলভাবে, যে গণ আন্দোলন যেটি মুখ্যমন্ত্রী বারবার বলে আসছেন সেভাবে। Like,